এরকম একটি টুল থেকে আপনি কতটা ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র তৈরির কথা চিন্তা করতে পারবেন, তবে আমার বিশ্বাস এই তৈরির প্রক্রিয়াটি আপনার চিন্তা ভাবনাকেও জিতিয়ে দেবে। সর্বপ্রথমে রেঞ্চটিকে আগুনে পুড়িয়ে এটির শেপ পরিবর্তন করে একটি বাঁকানো কাচির রূপ দেওয়া হয়। এরপর এটিকে ঘষে কিছুটা ধারালো অস্ত্রের মতন করে তৈরি করা হয়, তবে এটি এর ফাইনাল রূপ নয়। দ্বিতীয় ধাপে হাতলের মতো দেখতে কিছু একটা তৈরি করতে এর সাচ রেডি করা হয়। এরপর কিছুটা তামা গলিয়ে নিয়ে সেটিকে ওই সাচের মধ্যে দিয়ে হাতলের মতো বস্তুটি তৈরি করা হয়। এবার এটিকে ঘষে মসৃণ করে এর মধ্যে কাঠের টুকরো জোড়ার ব্যবস্থা করা হয়। হাতলটি তৈরি হয়ে গেলে কাঠের টুকরো এর পরিমাণে কেটে এটির সাথে আঠা দিয়ে ভালোভাবে জুড়ে ঘষে বস্তুটিকে মসৃণ করা হয়। এবার একই রকম ভাবে আরো কিছু পিতলের অংশ তৈরি করা হয় এর সাথে জোড়ার জন্য। আর আপনি নিয়মিত এরকম আইডিয়ার সাথে জুড়তে চাইলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন। ধীরে ধীরে সবগুলো অংশ তৈরি হয়ে গেলে একে একে সবগুলো অংশকে মেশিনের সাহায্যে ঘষে চকচকে করে পলিশ করা হয়। সর্বশেষে সবগুলো পার্টস একত্রে জুড়ে দিয়ে ধার দিয়ে নিলেই এই ভয়ঙ্কর দেখতে চকচকে হাতিয়ারটি তৈরি। এরকম অস্ত্র আপনি আগে কোথাও দেখেছেন কিনা তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।